মোর ভাগিন আমার দুইজনের কথা একেবারে বিশ্বাস করে না, তাই নিজে চোখে দেখবে বলে উন্মাদ হয়ে পড়েছে। এখন নিজের চোখে দেখে আসিছে, নিশ্চয় কোনো সিদ্ধান্ত করেছে। কই ভাগিন? ও ভাগিনী আসি গে মামা। আসি 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 মামা, আমাক দেখাইছেন? হ্যাঁ ভাগিনী, তোকে দেখাইছো এই কারণে যে তুই নিজের চোখে না দেখলে বলে বিশ্বাস করবো না। তো এখন তো নিজের চোখে দেখে আসিছিস, নিশ্চয় কোনো সিদ্ধান্ত করেছিস। আরে বাবা, মুই ফের আর কি সিদ্ধান্ত করিম গে? মুই মুই কইছো কি যে মোর বেটিও তো কুমারী আর ওই ভোমরা বাবাও তো কুমার, তাহলে দুজনের দুজন দুজনাকে দুজন যদি বিয়াও দেওয়া যায় তাহলে কেমন হবে মামা? তোর বেটি ভোমরা দেখিয়া যেমন পাগল হই যে, আর ওই দুইজনাকে দেখিয়া তোর মাথাটা গেছে। কেন গে মামা? ওর যদি জন্ম বৃত্তান্ত একবার শুনিস না, তুই ওর নামটা জীবনে নিব না। ওর বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমি কিচ্ছু নাই। তো ওর ফের বৃত্তান্ত কি গে? আরে বাপু, মুই না জানে কেমন করে মুই কহিব? এক না, ওর যদি বাড়ি ঘর না থাকে তাহলে তো মরে বাড়ি, তো মরে বাড়ি, তো এত বড় বাড়ি, মুই কইছু কি ওর ঘর জামাই রাখি? দেখ ভাগিনী, এই জগতে ঘর জামাই যে জন রাখিছে, মরমে মরমে সেই অনুভব করিবার পারছে যে ঘর জামাই রাখা কি জ্বালা। এখন তোর যুবক আছিস, মা বলিয়া ডেকাবে, যখন বুড়ি হবু তখন বুড়ি কবে, যখন যে চলতে ফিরতে তোর এই লাঠির প্রয়োজন হবে তখন খাওয়ার তালা এই হাত দিয়া দিবার না হয় এ ঠ্যাং দিয়া দিবে, নে বুড়ি খা নে বুড়ি খা, তখন তোর মান সম্মান কোন জায়গায় যে দাঁড়াবে? এখনো সময় আছে, চিন্তা ভাবনা কর। মামা, মই তো মূর্খ সুরখ মানছি বাপু, তেক না বুদ্ধি সুতি দেও না গে, মোর মাথাটা কোনো কাজ করে না বাপু। ঠিক আছে, তুই যদি মোর উপর ভরসা তোর থাকে তাহলে তোকে একটা মই যুক্তি বাতাইছু, মোর যুক্তি থেকে চললে তোর কোনোই অসুবিধা হবার না হয়। কি কি যুক্তি গিয়ে কহ না। এই মুহূর্তে ভমরা দেখাইয়া তোর বাড়ি থেকে তাড়াইয়া দে, না থাকবে ভমরা না পাগল হবে তোর বেটি। দেখা দেখা এখনই দেখা। ঠিক কইছি মামা, ঠিক কইছেন, এলা তাহলে ডাকাই। দেখা 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 বাবা ভমরা, ও ভমরা আয় তো বাবা এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। কাকি, তোর নামক দেখাইছেন? হ্যাঁ দেখাইছি। কেনে কাকি? তুই নাকি দুবরা হয়ে আকাশে চাঁদ ধরবার গেছি? কাকি, মুই তো এই কথাটার সারমর্ম কিছু বুঝবার পারো না। ও, তুই কিছুই বুঝে পাইস না? ওই দুধ কলা দিয়া ওই মুই কাল সাপ বসেছু, তোর কোনো আশ্রয় ছিল না, তোর বাড়ি ঘর নাই, কত সুন্দর করে তো মুই বেটার চোখে দেখেছু, অবশেষে অবশেষে মোর বেটির সাথে তুই প্রেম ভালোবাসা করছিস। কাকি, তোমরা যখন শুনি ফেলেছেন, আজ তুমি কাউকে মিথ্যা কথা কো না কাকি, সত্যিকারে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি ফেলাইছি। আমরা এই ব্যাপারে অনেক বুঝাইছি কিন্তু তোমার বেটি কোনো মতে বুঝে না, অবশেষে আত্মহত্যা করার জন্য তৈরি হয়েছে, বাধ্যতামূলক আমরা কথা দিচ্ছি কাকি, আমাকে তোমরা ক্ষমা করেন কাকি, আমাকে তোমরা ক্ষমা করেন। তুমি ক্ষমা করি, মোর বেটি নাই ছোট, তুই তো তুই তো অনেক বড়, মোর বেটি থেকে কত বড় তুই, তোর তো বুদ্ধি জ্ঞান সবকিছুই তোর পাকা, তুই এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে চলে যা, তোর মুখ আর মই দেখি চাও না। কাকি, তুই যদি মুখ তাড়াই দিস কাকি, মই কোনঠিনা যাইয়া দাঁড়াম, তুই তো জানিস কাকি মোর বাড়ি ঘর কিচ্ছু নাই, তুই মোক ক্ষমা করিস কাকি। না না না, তুমি ক্ষমা করা পারিম না, তোর সাহস তো কম না রে শালা, কত ভাগ্যের ফলে এই বাড়ির স্থান পাইছিস তুই, আর অবশেষে মোর ভাগিনে টাকা পয়সা সয় সম্পত্তির লোভে পড়িয়া এই বাড়ির জামাই হবার চাস, চলে যা এখান থেকে, যা শালা যা এখান থেকে, যা যা এখান থেকে।
দাদু ঠিক আছে দাদু তোমরা যখন দুইজন একদিক হয়ে গেছেন যার পকেটে টাকা পয়সা থাকে মান সম্মান থাকে শুধু তারে দাদু আমরা তো ভিখারি আমাকে মান সম্মান দেবে আসি কাকি আসি যাও 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 তোমার মায়া কান্দনে আমরা ভুলিব না যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আসি কাকি বিদায় চির বিদায় মামা না থাকবে বাস না বাজবে বাঁশরি মামা ভোমরা বাবু তো তারাই দিন এখন মোর বেটি যদি ভোমরার পিছনে ধাওয়া করে তাহলে মুই কেমন করে কি করি মামা না বুদ্ধিসুদ্ধি দেন আগে এই কথা তোর বেটির কানে যাবার আগেই যদি আমরা কোনো কর্ম করে ফেলাই কি কর্ম গে আমরা তো মুই তো কিছুই বুঝের পাও না এই রাতারাতি তোর বেটির বিয়াহ দেওয়া লাগবে বিয়াহ বিয়াহ তো দেওয়া লাগে কিন্তু পাত্র পারফু কুঠি দেখো ভাগিনী সময়ের খুব অভাব পাত্রপর প্রত্যেক গ্রামে দেখা আছে কিন্তু পাত্র খোঁজবার হলে তো সময়ের প্রয়োজন আর সেই সময়ের মধ্যে যদি তোমার বেটি জানবার পারে না 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 কি করা যায় কি করা যায় ভাগিনী হ্যাঁ মামা মন্ডগদ একটা বর আছে তুই যদি হ্যাঁ কইস তাহলে তার সঙ্গে বিয়াহ দিলে তোর মান সম্মান থাকবে এবং তোর বেটির কলঙ্কও ঢাকা পড়বে মামা তে পাত্রটা কাইগে পাত্রটা কাওয়ায় নাই মোর ভক্ত গোবিন্দ বেচারার বাবা মা জায়গা জমি সব কিছু আছে বেচারা একটু রসিক তো তার জন্য ভালো জ্ঞান অর্জন করিবার পারে তার জন্য তার বাবা মোর আশ্রমত ভর্তি করছে তুই যদি তার হাতে তোর বেটিটা তুলবি দিস না তোর মান সম্মান পরিপূর্ণ থাকবে একটুও ক্ষয় হবার নহয় মামা গোবিন্দ নাই মোর গোবিন্দ মোর বেটিক বিয়াহ করবে তবে তো দেখ ভাগিনী তোর বেটিক রাজি করার দায়িত্ব যেমন তোর মোর ভক্তক রাজি করার দায়িত্ব মোর যা তোর বেটিক রাজি করাইয়া এখনই কন্যা বেশে সজ্জিত কর যা 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 ঠিক আছে মামা তাহলে এলাই যাস মুই এমন একটা চক্রান্তের জাল বিস্তার করিবার চলিছু সেই চক্রান্তের জালত ডেরকা পুঁটি থেকে শুরু করে আগবল পর্যন্ত ধরা পড়বে মোর ভাগিনের জায়গা জমি টাকা পয়সা ঐশ্বর্য পরিপূর্ণ আছে যদি কোনো মতে ওই মোর ভাগিনের বেটি মোর হাতের ক্যাপচারে আনবার পারো তাহলে এতগুলো সয় সম্পত্তির মালিক একমাত্র হোম মই যাও অতি শীঘ্রই মই মোর ভক্ত বরবেশে সজ্জিত করাও বরবেশে সজ্জিত করাও দয়া করে আপনারা কেউ যাবেন না আর একটু তাহলে আমরা শেষ করে দেবো নাটক খানি কি মই সোনার বানো ভোমনাদা নাকি মোক আমার বাড়ি ছেড়ে চলে গেছে ভোমনাদা তুই কেনে মোর সাথে ছলনা করলো দাদা কেনে তুই মোর সাথে ছলনা করলো কেনে ভালোবাসা কি দায় ভালোবাসা কি অপরাধ ওই কোনোদিন ভাববা পারিনি দাদা তুই মগ্না কইয়া কেনে চলে গেল মগ্না মগ্না কইয়া কেনে চলে গেল ভোমনাদা I love you.
করে কান্না করছিস? চল তুমি ধুমধামে তুমি বিয়া ঠিক করছু। মা মই কাকে বিয়া করবার পারিম না মা, তোমরা দেখছরা মই কাকে বিয়া করবার পারিম না। কি তুই মুখের উপর জবাব করছিস হারামজাদি? চল চল তোর কোনো কথা শুনিম না, চল না মা মই কাকে বিয়া করবার পারিম না মা। ঘন্টা হইয়া গেল মোর ভক্ত, এখনো কি বর বেশি সাজা হয়নি? গোবিন্দ ও গোবিন্দ আসি গুরুজি, আসি গুরুজি। আমাকে কেমন মানাইছে দেখ রে বাবা, তোকে এমন সুন্দর মানাইছে না, খুবই সুন্দর মানাইছে গুরুজি। আচ্ছা আমার পাশে যদি মহুয়া দাঁড়ায় তো উহা কেমন লাগবে দেখ রে বাবা? তোর বাম পাশে যদি মহুয়া দাঁড়ায় না, একদম লক্ষ্মীর মতো লাগবে, লক্ষ্মীর মতো লাগবে গুরুজি। আর হামাক তাহলে কেমন লাগবে? কেনে তো লাগবে লক্ষ্মীর পেঁচার মতো। কি আমাক পেঁচা বানাই দিচ্ছেন? না রে বাবা না, পেঁচা না হয় তো কইছু পেঁচার মতো। ও পেঁচা না হয় পেঁচার মতো গুরুজি। ঠিক আছে তোমার আচ্ছার মাথার ব্রেন আমরা বুঝবো পারি না তোমার ব্যাপার, অবশেষে আমার মাথার মোটু করলেন তৈরি উত্তরবঙ্গ পেপার। দেখ রে বাবা আজকাল মুকুটের দাম 1000 টাকা, আর এটা তো ওই রকম বিয়াও না হয় ওই করে, তুই তো জানিস মোট পেপার পড়া অভ্যাস আছে, তাই এক পৃষ্ঠা নাই তোর মুকুট তৈরি করিছু, মোর 1000 টাকা বাঁচিয়া গেল গুরুজি। সব বুঝবার পারিছি এ তোমার কথা, আর অবশেষে ধরাই দিছেন আমাক ওই ঝাড় জঙ্গলের পাতা। দেখ রে বাবা আম গাছের অভাব, আম গাছের শাখা নিবার হয়, কিন্তু এটা অতিরিক্ত বিবাহ না, যে বিবাহটা না দিলে হয় না, ওই করে গাছ মানেই তো পবিত্র। দেখ রে বাবা মানুষের জীবনে এই দিনটা একদিনই আসে, সেই দিনটা তোর আজ, তাই আজকাল তোর চলা বলা হাঁটা সম্পূর্ণ আলাদা হবে। কি চলা বলা সম্পূর্ণ আলাদা হবে? তারই তো হাঁটার রিহার্সাল দেওয়া লাগে। ঠিক আছে মুই রেসাল দেছো, দেখিস যদি ভুল হয় তো ধরাই দিস। এ লেফট এ রাইট, লেফট রাইট লেফট, এই কথা যখন রাইট কোছে লেফটটা ফালাছে, লেফট কোছে রাইটটা ফালাছে, এই জায়গাত বস ভদ্রভাবে, এই জায়গাত বস, এক্ষণে আয়ুতিগুলো আসিয়া তোর বিধি কর্ম করবে, আর কারো সঙ্গে তুই কথা কব না, মুখত কাপড় দিয়া চুপ করে বস। ঠিক আছে গুরুজি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা তাই করবো। কই গে তোমরাই তো বলে মোর বিধি করবেন, বিধি মানে বুঝা পাইস না কি? সেটা তো আমি বুঝলো না। তুই না বসে থাক, তো আমরা চুমা বাড়াইছি চুমাবা। কি এই এতগুলো চিংড়ি মোর গালের চুমা খাইলে মোর গালগুলো থাকবে? ছি আমরা চুমা কইছি চুমাবা চুমাবা, তোর চুমা খাবো না কি? আমরা পচ কোটা বড় গাল, বস বস বস, এটি কোনো বস
তোর আমরা তোর না আছে কা বিহাও তোর গাও আমরা হলদি মাখা মা হলদি ও তোর খার ভাঙানি হবে বাইচে কেন মুই তালে বসছ হ্যাঁ বস 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 মুই যক বিধি মানে মোর পিটত ব্যাঠাবে ওই কুড়ি মুই ভয়ে পালাছো না 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 বসে বসে আমরা গান করব আর নাচিব আর আমার তালে তালে তুও নাচিব ও ঠিক আছে চেষ্টা করি গিদাও 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 ঠিক আছে ঠিক আছে হস্তে দয়ের বাতি যাই রে বাতি যাই রে বাতি ভরে রে ভরে হাই মোর মুচকি হাসি হস্তে দয়ের বাতি যাই রে বাতি যাই রে বাতি ভরে রে ভরে হাই মোর মুচকি হাসি কাটাই ছিল ছিল পানি কাটাই ছিল ছিল পানি উঠ উঠ এখান থেকে গুড়িজি এমরাই তো গাইছে কাটাই ছিল ছিল পানি ওই করে মড় কমটা ডলিয়া ডলিয়া নাচ পার চাওছে দেখ রে বাবা তো কইছু না যে আজকে তোর বিহার দিন এইভাবে করব না ঠিক আছে গুড়িজি ঠিক আছে তোমরা একটু দূর দাঁড়াও তো আমরা এমার সঙ্গে পরিচয়টা নিয়ে নেই আমরা কায় কি লাগবে যাও 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 ঠিক আছে রে বাবা ঠিক আছে কোর থেকে শুরু করা যায় ওই জামাইদা তোমরা বের কেন এরকম হাসো চেনতে হামাক দেখিয়া হামাক দেখিয়া পছন্দ লাগিছে বুঝি না মানে না 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 মানে 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 হচ্ছে যে তোমরা আমার কি লাগবেন গে ও আমরা আমরা তোমার ছোট শালি ও ওই যে থানদ আছে ওই শামা কালি হাই আমরা কালি কইছি আমরা কইছি তোমার ছোট শালি তার মানে বুঝা পার না ওই যে আমার দিদিটা তোমরা বিয়ে করবা যাচ্ছেন না ওরে আমরা ছোট ও ওই যাক বিয়া করব তার তোমরা ছোট হ্যাঁ 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 তারে ছোট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে
তোমরা ওখান কি কইছেন তে এলা হামাক দেখিয়াবে বসে পড়লেন কেনে ও ব্যাপার হচ্ছে তোমরা ফের আমার কি লাগবেন গে ও হামরা হামরা তোমার ওই দিদিটার থেকে হামরা ছোট ও তোমরা আরো ছোট হ্যাঁ 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 তাহলে তোমরাও আমার কি কালি আমরা ছোট তোমার শালি ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জামাইদা কেনে ফের মুখ দিয়ে হুকুম কুচিতে ও মানে মানে ব্যাপার হচ্ছে তোমাকে দেখি আমরা মানে তোমরা আমার ফের তোমরা আমার ফের কি লাগবেন গে আমরা তোমার আরেকটা ছোট শালি ও ওই ওই এই তো তার মানে ওই 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 ওরকম ওরকম হ্যাঁ হ্যাঁ ওই দিদিটার থেকে ছোট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আগে বিয়েটা কর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই আমাক দেখিয়াবে বসে বললেন কেন ওরে বাবরে এপির আরো একদম ধানি লঙ্কা কি কইলেন আমরা ধানি লঙ্কা না 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 ধানি লঙ্কা নাই ব্যাপার হচ্ছে তোমরা পের আমার কি লাগবেন গে আমরা তোমার যেসু যেসু লজ্জা করেন যেসু মানে কেনে যেসু সব বুঝা পান না না আমরা যাক তোমরা বিয়া করবার আসিছেন না তারে আমরা বড় দিদি ও যাক বিয়া করছি তার থেকেও বড় হ্যাঁ হ্যাঁ তো তোমরা বের এত ছোট কেনে গে দেখা পান না আমার কতগুলো বহিন আমরা প্রথমে হইছে না আমার মায়ের দুধ কম খাইছি বলে আমরা দানা কাটুয়া পড়ে গেছি ও তোমার মায়ের দুধেই হয়নি না তো হেঙ্গুল খাওয়ালে তো গরগর গরগর করে দুধ বাইর হতো তোমার বাপ দেখিছিল যে মাংস হেঙ্গুল খাওয়ায় আমার মাও কি গাভী নাকি ওরে বাবা ওই মানুষ ওই হেঙ্গুল খায়নি মানুষ কি খাওয়ায় জানেন হলদেস হলদেস ও হলদেস ছি দিদি রে নাকটা ঢাকা রে দিদি খুবই গন্ধ করছে জামাইদা তুই পচা মাছ খাই আসিছিলু নাকি হাইরে যে পাদনগুলা গন্ধ রে বাবা আসলে মই পাই দিয়ে দিছু নাকি রে তুই আসলে না হয় তুই সত্যি সত্যি পা দিছি বাপ রে গন্ধ রে আসলে গন্ধ করছে ভাই আসলে মই পাই দিয়ে দিছু দেখো দেখো তোমাক না আমরা সবাকে কই দিমু না 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 তোমাক সবাকে একটা করে চকলেট খাও তোমরা কারো নগদ কইবেন না যে বড়টা পা দিয়ে আমরা কই দিমু বড়টা খুবই পা দিছে গন্ধ তোমাকে কই দিমু তোমরা খুব বিরক্ত করছেন তো তোমাকে এখান থেকে না তাড়ালে হবার নয় কো তো কো তো কো তো কো চলো 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 কে দিদি কে চলো কে চলো চলো কে আইসো কে দিদি আই গোবিন্দ এই জায়গাত বস এখনে কন্যাটা আনিয়া মালা বদল হবে ও কন্যা আসবে হ্যাঁ ঠিক আছে বসো সুগুরুজি ঠিক আছে বসছি বস কই গে ভাগিনী আসি গে মামা আসি আসি কই গে তোমার সাজা বড়া হইছে কিনা হইয়া গেছে কি হইয়া গেছে দেখাও তাড়াতাড়ি দেখাও লগ্ন বুঝাছে ঠিক আছে ভাগিনী ও ভাতিজি আইসো বাবা আইসো আইসো কেন না তোমার দিদি নিয়ে আসো তো ঠিক আছে কাকি নিয়ে যাচ্ছি কেমন করে পড়ার বাড়ি যাম দিদি কোনটা যে হয় রে ভাই তুই কোনো চিন্তাই করিস না তোর নাম মাও ধুমধামে বিয়াও দিবি তুই কোনো চিন্তা করিস না নারীর তো এটাই ধর্ম ছোট থেকে মানুষ হবো হয় বাপের বাড়ি বড় হলে যে
যাওয়া হবে পড়ার বাড়ি, তুই কোনো চিন্তা করিস না, তুই ঠিক না বল। ঠিক আছে দিদি, মুখে কোনো মতে ভালো লাগে না। বস বনু, তুই এটি বস। ওই ওই এটা ফের কে বসে রে ভাই, ওরে বাড়ে মুখ কুত, আয় যা ভাই যা, ওরে বাড়ে মুখ কুত দিলা, ওরে বাড়ে 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 কুত দিলা কে, ওরে আয় যা ভাই যা, ঠিক করে বস, তুই বিয়াও করবা আসিছিস না তো, এটাই মোর বহু। হ্যাঁ তোর বাড়ে মুখ কুত দিলা কে, ওরে বাড়ে ওরে বাড়ে কুত দিলা কে। মা মাগে মোর খুব পেটে ব্যথা করছে গে মা, মা মোর খুব পেটে ব্যথা করছে দিদি, আর মই বাঁচি না দিদি, বনু মই আর বাঁচি না রে, মোর খুব পেটে ব্যথা করছে গে মা, মাগে মই আর বাঁচি না রে মা। মা মামা মামা মোর বেটি যে কি হয়েছে, খুব বলে পেট বেদনা করছে গে, নিজাও 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 ওষুধ খাওয়াও, ওষুধ খাও ওষুধ খাও। মামা মোর বেটি তো কোনোদিন এরকম অসুখ অসুখ হয় না, তা আজিকা ফের কি হয়ে লেগে মোর বেটি ফের পেটের ব্যথাতে ছটপট ছটপট করছে। দেখ ভাগিনী, অসুখ বিসুখ তো আর নিমন্ত্রণ দিয়ে আসে না, অসুখ বিসুখ আসে হঠাৎই, কোন কোন সময় কোন জায়গাতে আসবে মানে কহা মুশকিল। ঠিক আছে কাকি, কাকি গে কাকি, মোর মুয়া দিদির নে গে, মোর মুয়া দিদির বেটা ভাইয়া হয়ে গেছে কি, হাই রে বাপ রে, কি কথা কইলু গে ভাতিজি, মুখ দেখু ভয় লাগুছি কি, হাই রে বাপ রে, কথা ভাগিনি কইম গে, ও ভাগিনি মামা, ও খুব ভয় লাগছে কি মামা গে, কি কিসের ভয় কিসের ভয়, আচ্ছা তোমার কোন কুটুমের ছাওয়াটা হয় আগে লাগে কে, কা কা শব্দ মামা গে, মামা কিং রে কইম গে, মামা কুটুমের না হই কি, কুটুমের না হই মোর বেটি রে, মোর মুয়া বেটির বেটা ভয়া হইয়া গেছে কি, তোর বেটির ছাওয়া হই গেছে কি মামা, তবে রে বিহার আতীত মামা, ভাগিনি তুই জানিয়া শুনিয়া যতটা অপমান করেছিস না, এটা আমরা কোনো মতে সহ্য করব না, চল এই গোবিন্দ চল 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 এখান থেকে। মামা শোন মামা, তোর দিলা সব কারসাদি, মোর বেটি কুন্ডি গিয়েছিল না গেছিল, কি করছিল না করছিল, তুই তুইলা খবর আনছিল, আর রাজিকা তুই জানিয়া শুনিয়া মুখ কইছিস, এটা তো তোর জানা দরকার। দেখ ভাগিনী, তুই জানিস যে মুই ব্রহ্মচারী, কোনো চেংড়ির দিক চোখ তুলি তাকাও না, তোর বেটি কি অবস্থায় আছে মুই কেমন করে কম, তুই যেটা ভুল করেছিস যেটা অন্যায় করেছিস কোনো মতে এটা মানি নেওয়ার যাবার নয়, চল চল এখান থেকে চল। গোবিন্দ মোর বেটি বিয়া করব তারপর যাব, গোবিন্দ শুন ভাই আয় আয় আয়, তোকে যাবার লাগবে না হয়, মোর বেটি বিয়া করব তারপর তুই যাব। গোবিন্দ হ্যাঁ গুরুজি, মুই তোর কে গুরুজি, আমার গুরুদেব। তাহলে আমরা যদি তোর গুরুদেব হই তাহলে গুরুদেবের প্রতি শিষ্যর কর্তব্য কি? গুরুদেবের আদেশ পালন করা গুরুজি। তো আচ্ছা গুরুজি, তোমার কি হয়েছে যে আমাকে নিয়ে টানাটানি ছেঁচড়াছেঁচড়ি করছেন বিয়ার দিন, ব্যাপারটা কি গুরুজি? কি এত যে হট্টগোল গন্ডগোল চলছে, এই পর্যন্ত তোর কানো যায় পৌঁছায়নি যে কিসের জন্য গন্ডগোল হয়েছে? ও আমরা তো জানি হয়তো ডিমেন্ডের কিছু টাকা পয়সা লেনদেনের ব্যাপারে হয়তো তোমরা তর্কাতর্কি করছেন, ওটাই ভাবছিলাম। দেখ রে বাবা, যার সঙ্গে তোর বিয়া হওয়ার কথা ছিল, হ্যাঁ এই যে কাচ্চা ছাওয়ার কান্না শোনার পালু না, হ্যাঁ শোনা তো গেল গুরুজি, আমরা জানি তো কোনো লোকের ছাওয়া নয়, যার সঙ্গে তোর বিয়া হতো তারে ছাওয়া হই গেছে। কি ওই ওই মুই লজ্জায় মুখটা রাখবার জায়গা পাও না, আরে আর কথাটা শুনিয়া নাচিবার ধরিছে কেন, কি কি আনন্দ কি আনন্দ। হে গোবিন্দ, হ্যাঁ গুরুজি, কিসের তোর আনন্দ, কিসের আনন্দ কেন গুরুজি, আমরা বিয়ার রাততে বাবা হয়ে গেছি, বেটার বাবা, মানুষ মানুষে মানত করিয়াও বাবা হবার পারে না,
আমার কত ভাগ্য ভালো যে আমরা বিয়ের রাততে বেটার বাবা হয়ে গেছি। কি আনন্দ! এই কবিরা, তোর নাটক শুনিম না মই, চল মই মোক যদি তুই গুরুদেব মানিস তাহলে মই তোকে আদেশ করছু, মোর আদেশে এখনে মোর সাথে চল। না, ছাড়ি দাও গুরুজি। ঠিক আছে, যদি না যাস তো মুই এমন অভিশাপ করিম যে মোর অভিশাপে তুই একটা ইঁদুর হয়ে যাব। না 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 গুরুজি, আমাকে ইঁদুর বানান না গুরুজি, বিড়ালে ধরে খায় নিবি গুরুজি। তাহলে চল, তাহলে চল এখান থেকে চল। চলো গুরুজি, চলো চল এখান থেকে, চল চলি। আর গোবিন্দ, মোর বেটিক বিয়া করবো তারপর যাবো। গোবিন্দ তুই শুন, তুই যাইস না। দিদি মো চলে যাচ্ছ, দিদি মো চলে যাচ্ছ। হে ভগবান, এ কলঙ্কিনী বেটির মুখ আর মই দেখি চাও না। কত কুণ্ঠি আছে হারাম জাদি, কত ধুমধাম করিয়া মই বেটিক বিয়াও দিবা চাইছিনু। মানুষ কইবি যে মোর বেটির বিয়া হয়ে গেছে, কিন্তু এখন মানুষ কি কইবে বো? মোর বেটির কাচ্চা ছাওয়া হনিয়া মোর বাড়িতেই আছে। না 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 না, এ ভুল মুই আর করিম না, যেটা ভুল করিছু করিছু। মোর বেটিক এখনে বাড়ি থেকে তাড়াই দিন, ওর যেদিক যাবি সেদিক চলে যাও। তাড়াই দিলে মোর লোক গ্রামের লোকলা কইবে যে মোর বেটির বিয়াও হইয়া গেছে। মুই যাও, ওই হারামজাদি কুণ্ঠি আছে, মুই তাড়াতাড়ি এলা যাও।